মানুষের উপলব্ধি করার ক্ষমতা শুধুমাত্র শব্দগুলো বোঝার থেকে আরো অনেক বেশি এই এখন যে আমি কথা বলছি তোমার উপলব্ধি করার ক্ষমতা শুধু যে কথাগুলো তুমি শুনছো প্রকৃতপক্ষে তার চেয়ে অনেক দূরে যায় কিন্তু যেহেতু মন এই মুহূর্তে এরকমভাবে প্রশিক্ষণপ্রাপ্ত শুধু শোনার জন্য বা স্মৃতিবদ্ধ করার জন্যই নয় মরিয়া হয়ে মনে রাখতে হবে লিখে ফেলতে চাইছো তোমরা জানো যে তোমাদের কারো কিছু যা তোমার মূল্যবান মনে হয় তা লিখেই রাখতে হবে কিন্তু মানুষের বোধ শক্তি এর থেকে অনেক বেশি ইদানিং আমি মাত্র চার দিন আগে আমি দেশের একজন শীর্ষস্থানীয় পরিবেশ বিজ্ঞানীর সাথে আলোচনা করছিলাম আর আমরা শুধুমাত্র এটা নিয়ে কথা বলছিলাম ডিনারের সময় অনেক কিছু নিয়ে আলোচনা করছিলাম তো উনি জিজ্ঞাসা করলেন সদ্গুরু আপনি কি কি বই পড়েন আমি বললাম আমি পড়ি অ্যাস্টারিক্স আর ডেনিস মেনেস এই আমার তৈরি হওয়া আমি কোনো কিছু পড়বার সুযোগ পাই না কারণ আমি তো সব সবসময় বেরিয়েই চলেছি আমি যদি একটা খবরের কাগজ পড়ি সেটাই বড় ব্যাপার তাহলে আপনি এত সব তথ্য পান কোথায় আমি বললাম আমি এটা আপনার থেকে তুলে নিচ্ছি আপনি এই সমস্ত তথ্য অধ্যয়ন করেছেন আমি আবার এর মধ্যে দিয়ে যাব কেন আমি ও সব বইপত্র খুলি না আপনি এখানে বসে রয়েছেন আর আমি সব তুলে নিচ্ছি আর এ সম্পর্কে কথা বলছি কিন্তু আপনি এত সব টেকনিক্যাল শব্দ কোথায় পান আমি বললাম আপনার মস্তিষ্কে কি এগুলো নেই এই মুহূর্তে আমি আপনার থেকে তুলে নিতে পারি যা আমার ইচ্ছে আমিও সব ছাই পাঁশ পড়তে যাব না কারণ এমনিতেই এই শব্দ জাল আমার কাছে কোনো মানে বহন করে না বিকজ human perception is way beyond that that's why i'm going on telling you just be with me just be যেহেতু মানুষের বোধগম্যতার অনেক ঊর্ধে সেইজন্য আমি তোমাদের বারবার বলে চলেছি যে শুধু আমার সঙ্গে থাকো শুধু আমার সঙ্গে থাকো তুমি যদি শুধু আমার সঙ্গে থাকতে পারো তোমার এটা উপলব্ধির ক্ষমতা এখানে বলা প্রত্যেকটা শব্দ লিখে ফেলার ক্ষমতার থেকে অনেক বেশি তোমার কাছে যদি এই সমস্ত শব্দ থাকে তাহলেও তুমি প্রকৃত পক্ষে কিছু জানবে না আমি কি তোমাকে রহস্যটা বলবো নিজেকে একটা দাও আমি যা বলি তার আছে না শুধু ওটা তোমাকে সাজিয়ে নিতে হবে কিন্তু এটা থেকে কিছু হয় না। বাড়ানো খুবই গুরুত্বপূর্ণ কারণ শুধু তুমি যা উপলব্ধি করো তাই তুমি জানো বাকি সব গল্প আর কল্পনা তাই না যা তুমি উপলব্ধি করো আর তুমি অভিজ্ঞতা দিয়ে জানো সেটাই তোমার আসল জানা আর বাকি সব যদি তোমার জীবনে এর কোনো প্রভাব থাকতে হয় তাহলে একটা অনুভবের মাত্রা থাকতেই হবে আর এটা ঘটবে তখন যখন তুমি এটা উপলব্ধি করো তোমরা বিবেকানন্দের কথা শুনেছ উনিই প্রথম যোগী যিনি এদেশে এসেছিলেন আঠারোশো তিরানব্বই এবং অল্প বিস্তর ঢেউ তুলেছিলেন সেই সময় তো আমেরিকা থেকে ফেরার পথে তিনি ইউরোপেও গিয়েছিলেন আর একজন জার্মান দার্শনিকের অতিথি হয়ে উঠেছিলেন রাতের খাবারের পর পড়ার ঘরে ওনারা সাক্ষাৎ করলেন আর ওনারা এটা ওটা নিয়ে আলোচনা করছিলেন এবং একটা বড় বই ওনার টেবিলে রাখা ছিল প্রায় সাতশো পাতারও বেশি কিছু তো যেহেতু ভদ্রলোক ওই বইটার সম্পর্কে খুব উচ্চ ধারণা নিয়ে কথা বলছিলেন বিবেকানন্দ বললেন আপনি কি আমাকে এক ঘন্টার জন্য বইটা দিতে পারেন আমি দেখি এটার মধ্যে কি আছে সে ভদ্রলোক হেসে উঠলেন উনি বলেন এক ঘন্টায় আপনি বইটা পড়তে চলেছেন আমি প্রায় কয়েক সপ্তাহ ধরে বইটা পড়ে যাচ্ছি এবং এখনো কোথাও পৌঁছতে পারিনি কারণ এটা এত জটিল আর তাও আবার আপনি জার্মান ভাষা জানেন না আপনি এক ঘন্টায় এটা নিয়ে কি করবেন বিবেকানন্দ বললেন আপনি এটা আমাকে এক ঘন্টার জন্য দিন আমাকে দেখতে দিন তা বইটা ওনাকে দেওয়া হলো তিনি বইটা নিলেন আর ওটাকে নিজের দুহাতের মধ্যে রাখলেন আর সেখানে শুধুমাত্র চোখ বন্ধ করে বসে রইলেন এক ঘন্টা বাদে তিনি বইটা নিয়ে ওনাকে দিলেন আর বললেন এটার মধ্যে তাৎপর্যপূর্ণ সেরকম কিছু নেই সেই ভদ্রলোক ভাবলেন এটা তো চূড়ান্ত তুমি বইটা খুলেও দেখলে না আর তুমি মন্তব্য করলে এমন একটা বই যার ভাষাটা তুমি জানো না সুতরাং উনি এতে একটু বিরক্ত হলেন আর বললেন এই কি আজে বাজে কথা বিবেকানন্দ বললেন আপনি আমাকে এই বই থেকে যে কোনো কিছু জিজ্ঞাসা করুন আমি আপনাকে বলে দেব ঠিক আছে ছশো তেত্রিশ পাতায় কি আছে অক্ষরে অক্ষরে বিবেকানন্দ সেটা আবার বলে দিলেন তুমি যে কোনো পাতা জিজ্ঞাসা করো শুধু পাতার সংখ্যা বলে দাও ওখানে প্রত্যেকটা পাতায় কি আছে শব্দের পর শব্দ হুবহু উনি বলে দেবেন তখন উনি জিজ্ঞাসা করলেন এটা কেমন করে আপনি বইটা খোলেন উনি কিভাবে এটা সম্ভব তিনি বললেন সেই জন্যই আমাকে সবাই বিবেকানন্দ বলে বিবেক মানে বোধ শক্তি ওনার নাম ওনার গুরু বিবেকানন্দ বলে ডাকতেন ওনার উপলব্ধি করার ক্ষমতার কারণে তাই জীবনের উপলব্ধি এটা নয় তুমি এটা সবসময় তোমার যুক্তিবাদী মন দিয়ে বিশ্লেষণ করতে পারবে না এটা সেভাবে কাজ করে না কারণ যুক্তি তোমার জীবন থেকে এত কিছুকে ছেঁকে ফেলে দেবে যেগুলো ছাড়া তুমি বাঁচতে পারো না